তাহলে এখন থাকছে সাকিব খানের সঙ্গে পর্দার রোম্যান্স করা সম্ভব না। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসাবে অধিক জনপ্রিয় এবং পরিচিত, যদিও এখন তিনি পুরোদস্তুর নায়িকা। অন্যদিকে বর্তমান সময়ে আরেক নায়িকা পূজা চেরিও শিশু শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করেন, যদি এখন তিনি নায়িকা। এদিকে পূজা চেরি পর্দায় সাকিব খানের সঙ্গে রোম্যান্স করলেও দিঘি নারাজ। অন্যদিকে আপনারা সকলেই জানেন সাকিব খানের সঙ্গে শুরুতে অপু বিশ্বাস, বুবলি এবং সর্বশেষ পূজা চেরির প্রেমের গুঞ্জন উঠেছে। যদিও পূজার ক্ষেত্রে এই গুঞ্জনের সত্যতা মেলেনি, তবে অবশ্য অনেকে বলতে পারেন অপু বিশ্বাস ও বুবলির ক্ষেত্রে যে গুঞ্জন শোনা গিয়েছিল পরে সেটি সত্য প্রমাণিত হয়েছে। এদিকে রিসেন্টলি সাকিব খান কয়েকটি নতুন সিনেমা ঘোষণা দিয়েছেন, মূলত এতে তার বিপরীতে তিনি নতুন কাউকে নায়িকা নিতে চাচ্ছেন বলে নির্মাতার সূত্রে জানা যায়, যার ফলে এরপরই মূলত দিঘির বিষয়টি আলোচনায় আসে। কিন্তু দিঘি জানিয়ে দিয়েছেন তিনি সাকিব খানের সঙ্গে পর্দায় রোম্যান্স করবেন না। মূলত দিঘি বলেন যে মানুষটাকে বাবা ডেকেছি, চাচা ডেকেছি, তার সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স সম্ভব না। যারা বাবা চাচা ডাকেনি তাদের সম্ভব, তাদের জন্য বিষয়টা সহজ, আমার জন্য মোটেও সেটি সহজ না। আমি একজন শিল্পী হিসাবে যখন সহজ না, তখন দর্শকদের কার জন্য বিষয়টি সহজ হবে বলে মনে হচ্ছে না। তবে ব্যতিক্রম চরিত্র হলে তখন চিন্তা করব, তাও এখন বলতে পারছি না করব কি করব না। উল্লেখ্য, 2006 সালে মুক্তিপ্রাপ্ত চাচ্চু সিনেমায় দিঘি চাচার ভূমিকায় অভিনয় করেন সাকিব খান। সে সময় পর্দার বাইরেও সাকিব খানকে চাচ্চু ডাকতেন এই নায়িকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাকিব খানের সঙ্গে পর্দার রোম্যান্স করা সম্ভব না। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।